ব্ল্যাকস্টোন পাথর দিয়ে কিভাবে কিচেনে টেবিল বানাবেন নতুন মিস্ত্রির এই ভিডিওটি একবার দেখলে কোনোদিন আর কাজ ভুল হবে না। আমার চ্যানেলে যে সকল নতুন মিস্ত্রি ভাইরা আছেন তাদেরকে আজকের আমি বলে দেব সিলিন্ডারের গ্যাপ কতটুকু রাখতে হয় এবং সিঙ্কের গ্যাপ কতটুকু রাখতে হয়, কতটুকু গ্যাপ রাখে আপনি স্ট্যান্ডটি লাগাবেন, সব এ টু জেড জানতে পারবেন এই ভিডিও থেকে এবং টেবিলের হাইট কতটুকু হয় সেটাও আমি কিন্তু আজকের আপনাদের বলে দেব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। ভিডিওটি সম্পূর্ণ নতুন মার্বেল মিস্ত্রিদের জন্য। ব্ল্যাকস্টোন পাথর দিয়ে কিভাবে গ্যাস টেবিল বানানো হয় এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আজকে আমি আপনাদের ব্ল্যাকস্টোন দিয়ে কিভাবে একটি টেবিল বানানো হয় একটি কিচেনে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, খুব সহজভাবে ডিটেলসে দেখাবো, এ টু জেড সব কিছু আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমরা এখানে 30 ইঞ্চিতে একটা দাগ মেরেছি, স্ট্যান্ডটা 30 ইঞ্চি বসাবো, 1 ইঞ্চি ব্ল্যাকস্টোন, 31 ইঞ্চি, পরে 1.5 ইঞ্চির জন্য গ্রানাইট, তাহলে আমাদের 32.5 থেকে পরে ফ্লোর আরও 1.5 ইঞ্চি উঠবে, তাহলে আমাদের 31 ইঞ্চি টোটালে টেবিলের হাইট থাকবে। তো এখন সর্বপ্রথমে আমরা এটাকে ওয়াটার লেভেল করে নেব। দেখুন আমরা সব জায়গায় ওয়াটার লেভেলটা করে নিয়েছি যাতে প্রত্যেকটা জায়গায় আমাদের 31 ইঞ্চি করে থাকে, যার কারণে আমরা ওয়াটার লেভেল করে দাগ মেরে নিয়েছি। এবার আমরা এটাকে রং সুতো দিয়ে দাগ মেরে নেব। আমরা উপরটা ওয়াটার লেভেল করে নিয়েছি, 30 ইঞ্চি করে সব জায়গায় দাগ মেরে নিয়েছি। এবারে এইখানে যে পাথরটা হবে সেই পাথরটা এইখানে একটা স্ট্যান্ড দেওয়া হবে, অর্থাৎ এইদিকে টপ যে পাথরটা সেটা এই স্ট্যান্ডে অর্ধেক থাকবে আর এই ধারে যেটা টপ হবে সেটা এই স্ট্যান্ডে অর্ধেক থাকবে। তো সেই হিসেবে করে এইখানে একটা স্ট্যান্ড দেবো আমরা, আর এইখানে একটা আমাদের সিঙ্ক হবে। দেখুন এখানে একটা সিঙ্ক হবে, তো সিঙ্কের জন্য আমরা এখন দাগ দেবো। সিঙ্কের মাপটা কত আছে আপনাদের আমি বলে দিচ্ছি। আর এইখানে সিলিন্ডার হবে, এখানে একটা স্ট্যান্ড, এখানে একটা স্ট্যান্ড, এখানে একটা সেলফ হচ্ছে, এইদিকে একটা সেলফ হচ্ছে, আর এইদিকে একটা আমরা এই ওয়ালের সঙ্গে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্ল্যাকস্টোনের টেক্সচার। এইবার এটাকে আমরা মার্কিং করব, মার্কিং করে ওয়ালটা কাটবো, ওয়ালটা কেটে নিয়ে তারপরে কিন্তু ব্ল্যাকস্টোনগুলো আমরা ফিটিংস করব। এই যে এখানে আমাদের সব ব্ল্যাকস্টোন রাখা আছে এবং ওয়াল টাইলসও রাখা আছে, টাইলস অ্যাডাসিভ আছে, টাইলস অ্যাডাসিভ দিয়ে টাইলস বসাবো। এই যে আমাদের রাজুদা, আমাদের রাজুদা এখন স্ট্যান্ডটা ওলন করছে। স্ট্যান্ড কাটার আগে অবশ্যই ওলন করে নিতে হবে, তা নাহলে কিন্তু পরে স্ট্যান্ড সরাতে অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে আমরা ওলন করে কেটে নেবো, আমাদের একই রকম থাকবে। তো এইভাবে সবগুলো কিন্তু স্ট্যান্ড আমরা তাক দিয়ে নেবো, যেখানে যেখানে স্ট্যান্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম কোথায় কোথায় স্ট্যান্ড হবে, তারপরেও আবার দেখাবো কাটার পরে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা সব স্ট্যান্ডগুলোকে সিলিন্ডারের যে গ্যাপটা সেটা অনেকের একটা জানার বিষয় থাকে, কত ইঞ্চি রাখলে ভালো হয়। সিলিন্ডারের গ্যাপ 14 ইঞ্চ, আপনার 16 ইঞ্চি রাখলে হয়ে যায়, 13 থেকে 14 ইঞ্চি সিলিন্ডার থাকে। তো আমরা এখানে 16 ইঞ্চি গ্যাপটা রাখছি। আর সিঙ্কের জন্য কত ইঞ্চি জায়গা রাখতে হয়, তো আপনার সিঙ্ক যে মাপ থাকবে তার থেকে আপনি 2 ইঞ্চি বেশি রাখবেন। যেমন আমাদের এটা 18 ইঞ্চি আছে, তো 18 জায়গায় আমরা কিন্তু এখানে 20 ইঞ্চি রেখে দেবো। আর টেবিলের হাইট সবসময় 30 থেকে 31 ইঞ্চির মধ্যে করতে হবে। আমাদের ওয়ালটা কাটা হয়ে গেছে, সব মেশিন দিয়ে আমরা কেটে দিয়েছি। এইখানে এগুলো সব ছাড়ানো হচ্ছে,
এবং স্ট্যান্ডগুলো সব আমরা ফিটিংস করে নিয়েছি। স্ট্যান্ডের এই সাইড ওলন দেখতে হবে, এই সাইডের ওলন দেখতে হবে এবং উপরের মাথার লেভেল দেখতে হবে। প্রত্যেকটি স্ট্যান্ডের সঙ্গে প্রত্যেকটি মাথার লেভেল কিন্তু একই থাকবে। তো এইভাবে আমরা স্ট্যান্ডটা ফিটিংস করে নিয়েছি। এখন এই পাথরটা ওর ভিতরে ফিটিংস করব। ইমতিয়াজ ভাই কমেন্ট করেছেন সিঙ্কের পাথর কীভাবে কাটা হয় একটি ভিডিও করলে ভালো হয়। ভাই পরবর্তী ভিডিওতে আমি সিঙ্কের পাথর কীভাবে কাটা হয় একটি ভিডিও বানিয়ে দেবো। টেবিল ব্ল্যাক স্টোন টেবিল, সে ব্ল্যাক স্টোন টেবিল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এর উপরে পরে গ্রানাইট বসানো হবে, আপাতত এখন এটা বসিয়েছে, যার কারণে আমরা প্লেন দিকটা এখন উপরে রেখেছি। যেহেতু এখন কিছুদিন এটা ব্যবহার করবে, পরে যখন এর উপরে গ্রানাইট বসবে এটা আমরা মেশিন দিয়ে ভালো করে ঘষে রাফ করে নেব। রাফ করে নেওয়ার পরে কিন্তু এর উপরে আমরা টাইট অ্যাডাপ্টর দিয়ে এর উপরে যে গ্রিন মার্বেল অথবা গ্রানাইট যেটা হোক না কেন সেটা বসিয়ে দেওয়া হবে। এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে মার্বেল টাইলসের সব ধরনের কাজ আপনি দেখতে পাবেন। সেটা ডিজাইন হোক, সেটা সিম্পল হোক, সব রকম কাজ আপনারা দেখতে পাবেন। আর আপনি যদি নতুন টাইলস মিস্ত্রি বা মার্বেল মিস্ত্রি হয়ে থাকেন তাহলে তো এটি আপনার জন্য একটি উপযুক্ত চ্যানেল, কারণ এই চ্যানেলে আমি সমস্ত রকম কাজ ডিটেলসে বলে দিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুগণ, ব্ল্যাক স্টোন পাথর দিয়ে খুব সহজেই কিভাবে একটি কিচেন টেবিল বানানো হয়েছে এ টু জেড আমি আপনাদেরকে দেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। বিশেষ করে এই চ্যানেলটি যারা নতুন মার্বেল টাইলসের কাজ শিখছেন তাদের জন্য একটি উপযুক্ত চ্যানেল, কারণ আমি এই চ্যানেলের ডিটেলসে আপনাদের সব কিছু বলে দেই। আমি নতুন মিস্ত্রিদের পাশে আছি, পাশে থাকবো। বন্ধুগণ, আপনারাও আমাকে সাপোর্ট করবেন, এইভাবে আমাকে ভালোবাসবেন, তাহলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাতে পারবো এবং আপনাদের কাজগুলি শেখাতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।